হাতে আটকাতে কুল গাছের বেড়া কৃষকদের। ফসল বাঁচানোর পাশাপাশি কুল বিক্রি করে বাড়তি উপার্জন হবে বলে আশাবাদী কৃষকেরা। বারংবার সরকারকে বলেও হাতির তাণ্ডব কমানো যায়নি তিস্তার চরের ফসলের জমিতে। তাই অবশেষে চাষিরাই বুদ্ধি করে তৈরি করল হাতি আটকানোর উপায়। এই উপায় চাষিদের যেমন ফসল বাঁচাবে তেমন মুনাফাও দেবে প্রচুর। তিস্তার চরে বিঘা বিঘা জমিতে চাষ হচ্ছে ধান, আলু আরো কত কি, কিন্তু তাও সেই ফসল থেকে লাভের আশা সবসময় করতে পারছেন না চাষিরা। কারণ ফসলের লোভে হাতির দলের তাণ্ডব কিছুতেই কমানো সম্ভব হচ্ছে না। চাষিরা জানায় বন বিভাগের কাছে বারংবার বলেও গজরাজদের গতিবিধি বন্ধ করা যায়নি। অবশেষে চাষিরাই বুদ্ধি করলেন হাতি আটকানোর। তিস্তাপাড়ের টাকিমারি চরে বিস্তর এলাকা জুড়ে চাষের জমির পাশে গেলে দেখতে পাবেন সারি দিয়ে লাগানো বনকুলের গাছ। এটাই হল চাষিদের তৈরি হাতি আটকানোর দেওয়াল। বনকুল গাছে প্রচুর কাটা হয়। এই কাটা পায়ে ফুটে যাবার ভয়ে বনকুল গাছের দেওয়াল ভেদ করে হাতির দল জমিতে ঢুকবে না। আবার এই বনকুলের বেশ চাহিদা রয়েছে বাজারে। এই ফল বিক্রি করেও বেশ মুনাফা লাভ করতে পারবেন চাষিরা। বিশাল দাস নামে এক চাষি জানান, তারা জমির ফসল রক্ষার্থেই এই বনকুলের গাছের বেড়া তৈরি করেছেন। এতে কাটা ফোটার ভয়ে হাতির তাণ্ডব কমেছে। উপরি পাওনা হিসেবে চাষিরা লাভের নতুন দিক খুঁজে পেয়েছে। এই বনকুল বিক্রি করে বেশ মুনাফা পাওয়া যায়। তিনি জানান, কলকাতা থেকেই কুলের চারা নিয়ে ক্ষেতের পাশ দিয়ে বুনে দেয় তারা। শীতকালে সেই গাছে ফল জন্মালে সেটা বাজারে বিক্রি করে দেন চাষিরা। বর্তমানে সকল চাষি এই পদ্ধতি অবলম্বন করছেন। এতে ক্ষেতের ফসলও বাঁচল এবং উপরি মুনাফার পথও পাওয়া গেল। বনকুল চাষ, 3 বিঘা জমি, ফলন ভালোই আছে, কিন্তু এটা ফলন প্রতি বছর আসে, কিন্তু এটা বসাতে খুব কষ্ট, ধসা লাগলে এবার এটা হয় না, কিন্তু এবার প্রতি বছরে আমাদের লাভ হয়, কিন্তু এবার লস হবে, কিন্তু এটা অন্য চাষের থেকে কিন্তু এটাতে লাভবান আছে। ধসাতে এবার ফল বসেনি, বসছে কিন্তু ওটা ঝরে গেছে। কিলো বসে বিক্রি করলে 50-60 টাকা করে, আর যদি পাইকারি দাও 30-25 টাকা এরকম আছে বনকুল। যদি অন্য কেউ যদি করে অন্য অন্য চাষের দিকে, কিন্তু এটাতে লাভবান আছে। আলু, ঝিঙ্গা এগুলোর মধ্যে তো তাও ভালোই প্রফিট হয়। বছর বছর গাছটা কাটতে হয়, কোড়া থেকে এটা, তারপরে যে যেরকম মনে করো পোকা লাগলে তো ওই ওষুধ তো লাগেই, এরকম মানে চাষিরই মতন এটা ট্রিটমেন্ট করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।